আমার কথা যারা শুনছেন এবং শুনবেন রেকর্ডের পরে, তাদের সকলকে বলছি যে আমরা আপনারা এই দুই দলের এক দলে আছি, হয় আল্লাযীনা আমানু মুমিন আর না হইলে জালিমিন, দুই দলের এক দলে। যদি মুমিন হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়তা দান করেছেন যে অটলতা দান করবেন, অর্থাৎ শুধু রমজান মাসের মৌসুমি ইবাদত বন্দেগীকারী হবেন না। যদি আপনার মধ্যে আল্লাহ অন্তরে ঈমান জানেন যে ঈমান আছে, আপনি সত্যি মুমিন, তাহলে আপনার ইবাদত বন্দেগীতে কি থাকবে? অটলতা থাকবে, সবুত আল্লাহ ইউসাব্বিত বলেছেন, স্থায়িত্ব থাকবে। মুমিন যাকে আল্লাহ জানবেন তাকে আল্লাহ পাক অটলতা দান করবেন, ফিল হায়াতে দুনিয়া পার্থিব জগতে দিনের ওপর অটলতা দান করবেন, দৃঢ়তা দান করবেন। আর যদি জানেন যে এরা হচ্ছে জালেম, আসলে এরা মুমিন নয়, এরা ফাসিক জালেম, এরা হচ্ছে আসলে ইমান ভঙ্গকারী, এরা ধোকাবাজ, আসলে এরা আল্লাহকে ধোকা দিয়ে খা দেবন আল্লাহ আল্লাযীনা আমানু, এরা আল্লাহকে ধোকা দিতে চায়। লোকের দেখা দেখি গতানুগতিক রমজান মাসে সবাই ইবাদতবন্দি করে, তারাও করতে চাই, তাহলে তারা মুমিনিন নয়, তারা জালেমিন। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লুল্লাহু জালেমিন, জালেমদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দিবেন, জালেমদেরকে রমজানের পরে ইবাদতবন্দির তৌফিক দেবেন না, ফরজ সালাতের হেফাজতের তৌফিক আল্লাহ দেবেন না, নসিব করবেন না, হারাম কাবিরা থেকে বেঁচে থাকা তাদের নসিব করবেন না, রোজার দিনে ছোট ছোট কথাতে বেঁচে, আরে কানে খড়িও দেবো না কি জানি কি হয় না হয়, হ্যাঁ চোখে সুরমাও দেবো না কি জানি রোজার কি হয় না হয়, নাকে ড্রপ দেবো না আর কানেও ড্রপ দেবো না, চোখেও ড্রপ দেবো না, ইত্যাদি তেল মাখা যাবে কি না, ইত্যাদি ইত্যাদি, এমন এমন জিভাতে একটু তরকারি দিয়ে বা ঝোল দিয়ে একটু স্বাদ চাখা যাবে কি না, বা মিষ্টি হইলো কি হইলো না, আমার মিষ্টি জাতীয় জিনিস এটা করা যাবে কি যাবে না, এইটাও সব নিয়ে চিন্তা করতো। কিন্তু রমজান পরে বড় বড় হারামকে গিলে ফেলে, সুদকে গিলে ফেলে, ঘুষকে গিলে ফেলে, বড় বড় হারামকে গিলে ফেলে, হারাম কাজ করে, এরা হচ্ছে জালেমিন। আল্লাহ বলছেন যে এদেরকে স্থায়িত্ব দান করবো না, এদেরকে সাবেত রাখবো, এক দলকে আল্লাহ সাবেত রাখবেন, স্থায়িত্ব দান করবে দিনের ওপর, আর ওয়ায়ুদিল্লুল্লাহু জালেমিন, জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোমরাহ পথভ্রষ্ট করে দেবেন। ওয়া ফালুল্লাহু মা ইয়াশা, আর আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে যা ইচ্ছা তাই করতে পারেন, তাকে জিজ্ঞাসা করার কার অধিকার নেই, ওয়া ফালুল্লাহু মা ইয়াশা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবরদস্তি আমরা কি আমাদের অনুভূতিতে এইরকম কি অনুভব করছি যে আমাদেরকে ধাক্কা দিয়ে খারাপ দিকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন খারাপ মানুষকে, বা ধাক্কা দিয়ে আমাদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, হ্যাঁ জবরদস্তি নামাজিদেরকে আল্লাহ নামাজ পড়াচ্ছেন, আর জবরদস্তি বেনামাজিকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন যে রমজান পরে আসবি না তুই, এরকমটা করেছেন? এইরকম কিছু টের পাচ্ছি আমরা না? তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক অন্তর্জামি, আলিমুন বিজাতি সুদুর, আল্লাহ অন্তর জানছেন যে কি অন্তর নিয়ে রমজান মাসে ইবাদত বান্দেগী করছে, যেই অন্তর নিয়ে ইবাদত করছে সেই অন্তর অনুপাতে আল্লাহ পাক তার অবস্থা নির্ধারিত করছেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, মুমিনদেরকে আল্লাহ পাক অটলতা দান করেন তার দৃঢ়বাণী দ্বারা, দৃঢ়বাণী দ্বারা। দৃঢ়বাণীর তাফসীর করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ কেউ বলেছেন কওল কওলুস সাবিত, কেউ কেউ বলেছেন যে ওই যে মনকার নাকের প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ দীনুল ইসলাম, এই কথাগুলি আল্লাহ পাক ফিল হায়াতি দুনিয়াতেও আল্লাহ পাক এই কথাগুলির অটলতা দান করেন, শুধু রমজান মাসে আমার রব আল্লাহ তার জন্য ইবাদত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এমনটা নয়, সব সময় হ্যাঁ প্রতিষ্ঠিত থাকে এই দিনের ওপর। আর জালেম যারা তাদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করেন, তাদের অন্তরে জুলুম ভরা আছে যে কখন রমজান শেষ হবে তো আমার নামাজও শেষ হবে, কখন রমজান শেষ হবে তাহলে ফিরিয়ে আমি হারাম দেখতে পারবো, হারাম করতে পারবো, হারাম বলতে পারবো, হারাম শুনতে পারবো, এইরকম যাদের অন্তরে আছে তারা হচ্ছে জালেম। আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লুল্লাহু জালিমিন ওয়া ফালুল্লাহু মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা তা করে থাকেন।